রেকর্ড বলছে একশো সেন্ট্রাল ব্রাওয়ার রিজিওনাল পার্কের জন্য খুব বড় কোনো স্কোর নয় কিন্তু সেটাকেই উইনিং রান বানিয়ে ফেলল টাইগার বোলাররা আর জয় দিয়েই যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হল বাংলাদেশের আন্তর্জাতিক এর আগে নিটনের আউট দিয়ে শুরুটা মনের মতো নয় তিনে নামা মুশফিকো অযথা রিভার্স সুইপ করতে গিয়ে বিপদ বাড়ালেন চব্বিশ রানে দুই উইকেট পড়লেও অন্য প্রান্তে তামিম তার রূপে রান বাড়ল তরতর করে সাকিবের সঙ্গে জুটি বেঁধে নব্বই রান যোগ করেন তামিম উইকেটে চারপাশে দুরন্ত সব শটস খেলে আসে তার ফিফটি ষোলতম ওভারে আন্দ্রে রাসেলের উপর ঝড় তুলে বাইশ রান তুলে শেষ বলে আউট আরেকটি ছক্কা হাঁকাতে গিয়ে তার চুয়াল্লিশ বলে চুয়াত্তর রানের ইনিংসটি সাজানো ছিল ছয় বাউন্ডারি আর চার ছক্কায় আর সাকিব খেলেন আটত্রিশ বলে ষাট রানের আরেকটি দারুণ ইনিংস এই দুয়ের যোগ ফলে বাংলাদেশ পাঁচ উইকেটে দাঁড় করায় একশো একাত্তর রান জবাবে দলীয় পাঁচ রানে এভিন লুইসকে তুলে নেন মুস্তাফিজ রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি ঝড় তোলার আগেই আরেক বিস্ফোরক ব্যাটসম্যান রাসেলো কাটার মাস্টারের শিকার আর দলীয় আটচল্লিশে অসাধারণ ক্যাচে স্যামুয়েলসকে থামান লিটন আটান্ন রানে চার উইকেট তুলে নিয়ে ম্যাচ তখন টাইগারদের পক্ষে পথের কাটা ফ্লেচারকেও তেতাল্লিশ রানের বেশি করতে দেননি বাহাতি অপু শেষ দুই ওভারে দরকার একত্রিশ রান মুস্তাফিজ দিয়ে স্লোয়ার বাউন্সারে তুলে নেন তেতাল্লিশ করা পায়েলকে এরপর শেষ ওভারে অপুর স্টিনে কাহিল ক্যারিবিওটন সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিয়নাল পার্ক হয়ে উঠেছিল একখণ্ড বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সমস্ত স্টেট থেকে হাজার হাজার বাংলাদেশী এসেছিলেন এই ম্যাচ দেখতে এবং তাদের সামনেই এই যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ এবং সেই সূত্রে টি টোয়েন্টি সিরিজ এখন এক এক সমতা রাকিবুল হাসান মাছরাঙা সংবাদ ফ্লোরিডা যুক্তরাষ্ট্র